সার্চ কমিটি নিয়ে যারা নেতিবাচক বক্তব্য দিচ্ছেন তারা স্বাধীন নির্বাচন কমিশন চান না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের তিনি আরও বলেন, গ্রহণযোগ্য সার্চ কমিটি হয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সেই আইনের আলোকেই আমাদের মাননীয় রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন। এটা একটা সাংগঠনিক ধারাবাহিক প্রক্রিয়া। আমরা মনে করি যে সার্চ কমিটি নিয়ে কারোর নেতিবাচক কথা বলার কোনো সুযোগ নেই। এটা একটা সাংবিধানিক ধারাবাহিক প্রক্রিয়ার একটা অংশ। এটা নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করে মূলত আসলে আমাদের স্বাধীন নির্বাচন ব্যবস্থার প্রতি তাদের আগ্রহ নেই বা স্বাধীন নির্বাচন ব্যবস্থায় তারা বিশ্বাস করে না।